হয় এ জানো না ব্রাহ্মণের মেয়ে হিন্দুর মেয়ে লোকে বলবে কি এমন জানলে বুঝি আমি বিয়ে করতুম নৌকো বেশ স্রোতে চলেছে স্বামী কপট গাম্ভীর্যে বললেন দশার ঘাট ভরা স্নানার্থী স্নানার্থিনী ঘাট থেকে মাঝে মাঝে একটা একটা নৌকো করে যাত্রীরা দর্শন যাত্রায় বেরুচ্ছে স্ত্রী বললে আচ্ছা আচ্ছা নাহাই ব্রাহ্মণের একটু শিক্ষা স্বামীর কাছেই পেলাম তোমার পুণ্যি ক্ষয় হয়ে যাবে না জানো শাস্ত্রে বলে স্ত্রী কমাচারিত আমি জানলে তোমারই ভাগ ভারী হতে পারবে এদিকে তো দেখছি শাস্ত্রের জ্ঞানও আছে আহা বলোই না কেবল জ্বালাতন করবে আচ্ছা আচ্ছা শোনো সুপুরি টুপুরি নেই কেন কি হবে খাবে আনিনি তো এ তো মাঝগঙ্গায় আগে মনে করতে হয় এত করেও কথা শুনতে হয় যে যাও বলতে হবে না এবারে স্ত্রী রেগে গেল আহা আরে শোনো শোনো এবারে সত্যি বলছি সত্যি বলছি শোনো ভালো করে পা ঢাকা দিয়ে তবে বসো খানিকক্ষণের জন্য অন্তত গুরুজন বলে মনে করো স্ত্রী মুখটা গম্ভীর করে বসে রইল পুরাকালে এক গ্রীষ্মকালের শীত জামিনীতে মহাদেব ভগবতী পার্বতীর সঙ্গে এই বারাণসী ধামে ভাগীরথি তীরে সলিল সিক্ত স্নিগ্ধ বায়ু সেবন করছিলেন এই যেমন আমরা আজ সকালে আহা। কি বুদ্ধি ঠাকুর দেবতার কথার সঙ্গে নিজেদের কথা কইলে অপরাধ হয় না হয় বুঝি আচ্ছা আচ্ছা শুধু বলছি শোনো অতঃপর রাত্রির গভীরতার সঙ্গে স্নিগ্ধতা লাভ না করে গ্রীষ্ম উত্তরোত্তর পরিবর্ধিত হতে লাগল বারাণসীর গরম দেখছ তো সেবার আদি দম্পতি কৈলাসের শৈলাবাসে যাননি আবার এমনি যদি করো তুমি চাইনা শুনতে আর যেন কালিসিংহির মহাভারত পড়ছেন স্ত্রী রাগ করে মাঝের দিকে মুখ ফিরিয়ে বসল তুমি কালিসিংহীর মহাভারত পড়েছ শুধু এইটাই পড়নি আচ্ছা আচ্ছা রাগ করো কেন ভালো করে বলছি কিন্তু ও হত ভাগা কি তোমার মর্ম বুঝবে এই দিকেই অনুগ্রহণেত্র পাত করো তারপর এদিকে স্বামীর সঙ্গে সপত্নিকে নৈশ সমীরন সেবন করতে দেখে গঙ্গা গরম হয়ে উঠেছিলেন বুঝতে পারো আশা করি অবশ্য তোমার স্বপত্নী নেই স্ত্রী সকোপে গঙ্গার স্রোতের দিকেই চেয়েছিল কথা কইলে না সুতরাং সমীরন যে স্নিগ্ধ না হয় উত্তরোত্তর লুবত হয়ে উঠেছিল বলাই বাহুল্য তখন ভূতভাবন ভগবান ধৈর্যটি মহাদেবীকে বললেন দেবী বহুক্ষণ বিচরণ ক্লেশে তোমার যথেষ্ট শ্রান্তি হয়েছে এবং গ্রীষ্মটাও কিছু উৎকট প্রকারের অতএব যদি অনভিপ্রেত মনে না করো তাহলে আমরা স্বচ্ছশীতলা ভাগের অথি সলিলে কিয়ৎকাল অবগাহন করি শ্রান্তি অপনোদন করি দেবী তোমার মতন ভ্রুভঙ্গি করে বললেন না ঘাটে তোমার প্রেতরা রয়েছে আমি তাদের সামনে অবগাহন করব না আসলে ভগবতী গঙ্গা কিনা দেবীর শপথ তাই স্বামীকে তার স্পর্শ লাভ করতে দিতে ইচ্ছে হচ্ছিল না টিকাটি কি কঠক ঠাকুরের স্বরচিত স্ত্রী একটু হাসলে বাহ বেশ তো কথা কইতে জানো না টিকা আমার কেন কেন তোমাদের মনের কথা কে না জানে হ্যাঁ এই সেদিন ওদের চায়ের আর পানের সুপাতি করলু অমনি তুমি আর সেখানে গেলেই না সে কি আমার সতীন কি কথার বাহার আমাকে তো আর ভূতে পাইনি যে যাকে তাকে হিংসে করতে যাব আর সে তো কত বড় আমার চেয়ে হুম বলো তারপর এমন বাজে বকতেও পারো স্বামী এইসাথে হেসে বললেন ও তোমার বয়সী হলেবুঝি করতে স্ত্রী উত্তর দিলে না শোনো ভূতনাথ শঙ্কর তখন ভাবতে লাগলেন হঠাৎ কল্পনা স্থির হয়ে গেল যোগ বলে একটা ছোট্ট জলাশয়ে সৃষ্টি করে ফেললেন গঙ্গার ধারে তারপর তো তাঁরা দুজনে স্নান টান করে নিলেন রাত্রি প্রায় তখন শেষ হয়ে এসেছে পার্বতী ঘাটে উঠে মাথা মুছতে গিয়ে হঠাৎ বললেন আমার কর্ণিকা সেই যে মণি দেওয়া দুটোই তো পড়েছিলাম মা দিয়েছিলেন সেবারে কর্ণিকা কি স্ত্রী বললে ইয়ার গো ইয়ার রিং তোমাদের কানের ভোলানাথ বললেন কর্ণিকা পুষ্পেরটা দেবী বললেন আহ বড় ভুলে যাও সেই যে দেওয়া জোড়া ভোলানাথ ভুলেই গিয়েছিলেন আর জলে নামতেও ইচ্ছে ছিল না আমরা হলে হয়তো বলতুম আবার কিনে নিও কিন্তু সেই সময় বোধ হয় কাশি ট্রেসারি অন্নপূর্ণার হাতে যাই হোক দেবী সিক্ত বস্ত্রে চক্রতীর্থের সিঁড়ির ওপর দাঁড়িয়ে কাঁপতে লাগলেন আহা এদিকে বলা হচ্ছে গরম লু চলছে স্ত্রী ভ্রুকুঞ্চিত করে বললে আহ শীতে কেন গৌ রাগে শীতেই শুধু বুঝি কাঁপুনি ধরে না হয় একটু অলংকার দিলাম যাই হোক তিনি শুধুই দাঁড়িয়ে রইলেন না কর্ণিকা না পেলে কাপড় বদলাবেন না তো ভোলানাথ কি করেন ফের জলে নামলেন কিন্তু অনেক খুঁজেও পাওয়া গেল না তখন নন্দীকে ডেকে এই সমূহ বিপদের কথা জানালেন নন্দী জানতো মায়ের ধাত সে বুঝিয়ে মাকে কাপড় বদলাতে পাঠিয়ে দিলে আর ইতিমধ্যে ভূত ভবনের সব কটা ভূতকে দিলে সেই চক্রতীর্থে নামিয়ে তারা মার প্রসাদ আকাঙ্ক্ষায় না পারে এমন কাজই নেই খানিক্ষণ পরেই কর্ণিকাটি পাওয়া গেল বুঝতেই পারছ তখন দেবীর সন্তোষ হল এবং দেবের প্রাণ বাঁচল দেবাদিদেব বুদ্ধিমান দেবতা ভোলানাথ হতে পারেন তো সেই অবধি ঘটনাটি অনেক অভাজনের স্বরূপ হয়ে থাকতে পারবে বিবেচনা করে চক্রতীর্থ একটি বড় তীর্থ আর ঘাটটির নাম মণিকর্ণিকা পুরুষ জাতির মধ্যে এই প্রচার করিয়ে দিলেন কি অনাছিষ্টি এত কথা কইতে পারো আহা বিনা খরচে কথা শোনা হলো তো না হয় একটু গয়না পড়িয়েছি ঘাটের কতকরাও তো বলে সেখানে শুনল যে একটি পয়সা দিতে হতো আমি বেচারা শুধুই বকে মরলাম আঁচল থেকে একটি পয়সা নিয়ে স্ত্রী গলবস্ত্র হয়ে প্রণাম করলে মাঝি তখন এক মনে দাঁড়ের দিকে চেয়েছিল স্বামী মৃদু হেসে এই ভক্তি তোমার অচলা থাক বলে পয়সাটি কুড়িয়ে পকেটে রাখলেন মন্দিরের পর মন্দির ঘাটের পর ঘাট ক্রমে অতিক্রম করে নৌকা অগ্রসর হতে লাগল এটি হলো মাতৃঋণ শোধঘাট ঘাট একজন ছেলে এই মন্দিরের ঘাট বাঁধিয়েছিল উৎসবাদের পরই এটি হেলে পড়ল লোকে বলে খরস্রোতা ভাগীরথী ওপারে রামনগর সবুজ ক্ষেত দূরে ঘন বন স্বামীর মাঝে মাঝে টিকা শুনতে শুনতে মণিকর্ণিকার ঘাটে নৌকা এসে ঠেকল দূরে দত্তাত্রের চরণ পাদুকা মন্দির সম্মুখে চক্রতীর্থ চারদিকে জনতা পাণ্ডা শিষ্য মন্ত্রপাঠ মন্দির সিঁড়ি ওইদিকে শ্মশান স্বামী বললেন চলো এবার বাড়ি একটু শ্মশানটায় চলো না চিতায় জল দিতে হয় ঠাকুমা বলেছিলেন এখানে এখানে নাকি সধবা ছাড়া আসে না দেখে আসে অনিচ্ছুকভাবে স্বামী সেদিকে অগ্রসর হলেন সবে একটি মেয়েকে এনে রেখেছে রাঙাপাড় শাড়ি টাকটকে লাল সিঁদুর কপালে ঢালা পা আলতা রাঙা সঙ্গে অনেক লোকজন স্বামী চোখ ফিরিয়ে নিলেন স্ত্রী মুগ্ধ হয়ে অবাক হয়ে দেখতে লাগল কখন কি আরম্ভ হল কে জানে একটি যুবক সম্ভবত মেয়েটির স্বামী হবে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসেছিল তাকে আহ্বান করলে একজন তার মুখ দেখে স্বামী শিউরে উঠলেন তার ওপরেই বোধ হয় অপ্রীতিকর কর্তব্যের ভার স্ত্রীও মাকু বলে মুখ ফিরিয়ে নিলে স্বামী তার হাতটা ছুঁয়ে ডেকে বললেন চলো 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 আর নয় নৌকায় বসে আর কোনো কথাই মনে হলো না কারুর দুজনেরই দুদিক দিয়ে একই ঘটনা মনে ছবি আঁকতে লাগল ভয় বেদনায় আশায় দুঃখে বিভির শিকায় সাত আট বছর গেছে বাপ মায়ের শরীর খারাপ তারা কাশি বাস করবেন ছেলে তাই তাদের নিয়ে এসেছেন একটি বাড়ি কিছুদিনের জন্য নেওয়া হয়েছে মেয়ে দুটি নিয়ে এসেছেন ওগো যাবে আজ একটি দিন যদি বেরুলে আমাদের সঙ্গে স্ত্রী এসে অনুযোগ করলে স্বামী টেবিলের কাছে বসে অনেক কাগজপত্র স্ত্রীর মতে বাজে কাজ নিয়ে কাজ করছিলেন মুখ না তুলেই বললেন তুমি তারকের সঙ্গে যাবার ঠিক করো লক্ষ্মীটি এইগুলি আপিসে আজই পাঠাতে হবে মণিকর্ণিকায়ও তোমার যেতে ইচ্ছে নেই ও কি দেখেছ স্বামী চকিত হয়ে মুখ তুললেন একবার বললেন হ্যাঁ তারপর না বলে মুখ নিচু করলেন তুমি তুমি যাও ওদের সঙ্গে আজ আমি তোমাদের সারনাথে নিয়ে খন। তাহলে চারু রইল দেখো যেন একলা না রাস্তায় যায় স্ত্রী বেরিয়ে গেল বাবা ও বাবা দেখো দেখো এটা কি খানিক পরেই চারু ছুটে এলো হাতে একটা সুন্দর ছোট্ট কেস দেখো না কেমন ছুন্তর বাপ সস্নেহে মুখ তুললেন কি রে জিনিসটি দেখি মুখ ম্লান হয়ে গেল একটি সুন্দর কেসে ততধিক সুন্দর মুক্তর ইয়ারিং পিতা কম্পিত অন্তরে সেটা খুলছিলেন খুব কোথায় কোথায় পেলে মা ওই ঠাকুমার বাক্সি ছিল টাকা বের করছিলেন আমি নিয়ে এলাম এতে কি বাবা এতে কোথায় পড়ে এটা ওটা 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 কর্ণিকা মনে কর্ণিকা কানে পড়তে হয় কায় বাবা ও তোমার মায়ের ব্যাকুল পিতা কাতর হয়ে উঠলেন আমি আমি পড়ব পর বাপ চুপ করে কাগজের দিকে চেয়ে রইলেন কথা কওয়া যেন অসম্ভব মনে হচ্ছিল তুমি তুমি পড়িয়ে দাও নাম বাপ আস্তে আস্তে মেয়ের গানে সেটা পরিয়ে দিলেন কন্যা নতুন গহনা পরে আনন্দে নৃত্য করতে করতে দাসীকে দেখাতে চলে গেল বাপের মনে পড়ল সেই প্রথম আপত্নী মণিকর্ণিকা দর্শন কলকাতায় ফিরে অনেক খুঁজে পছন্দ করে একটি ইয়ারিং কেনা তার নামকরণ তারপর তারপর তার স্বাদ মিটে যাওয়া সেই মণিকর্ণিকার মেয়েটির মতন রাত্রি নটা স্বামী ওপরে এসে কাপড় পরছেন কোথায় নিমন্ত্রণ বন্ধুদের সঙ্গে সব একত্রে যেতে হবে খাটে চারুর মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে চারু ঘুমোচ্ছে হ্যাঁ চারুর কানে আজ একটা কি দেখলাম কিনেছ কি কর্ণিকা নাকি ও বললে মায়ের আমার তো নয় খোকা ঘুমিয়েছিল স্ত্রী তাকে শোয়াতে শোয়াতে মৃদু ভাষণে স্বামীকে জিজ্ঞাসা করলে কি চারুর কানে কই না কিনিনি তো কিছু মনটা ব্যস্ত ঠিক মনে পড়ছে না স্বামী পাঞ্জাবির বোতাম আছে কিনা দেখছিলেন চমৎকার জিনিসটি ও বললে মায়ের তাই ভাবলুম বুঝি কিনেছ বা দেখো না এই যে আস্তে আস্তে মেয়ের কান থেকে খুলে নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়ালো স্বামীর আর বুঝতে বাকি ছিল না তিনি নিচু হয়ে পাঞ্জাবিতে লাগাবার জন্য সোনার বোতাম কাঁটা তুলে নিলেন স্ত্রী এসে সেটা তার হাতে দিয়ে বোতাম কাটা লাগাতে লাগাতে বললেন কি সুন্দর না কবে কিনলে ওটা ওটা এখন তো কিনিনি ওটা তার ছিল স্বামী সেটি টেবিলের ওপর রেখে দিলেন স্ত্রী একেবারে চুপ হয়ে গেল তার শপত্নীর ওপর ঈর্ষা ছিল না এতটুকু নিজের তুলনায় সে যে অনেক বেশি আদরিনী ছিল তাও সে জানত বুঝতে পারতো আজও তার উপর স্বামীর গভীর চিরস্তব্ধ গোপন প্রেমের কথাও জানত সে সেজন্য স্বামীর ওপর বেশি শ্রদ্ধাই ছিল যা ওকে ভালোবাসা দেখালে হয়তো হতো না কিন্তু অভিমান নারীর তাও তো ছিল স্বামীর অর্থ ভাগিনী সে যে নয় সে তা টেবিলের উপরের জিনিসপত্র নাড়াচাড়া করতে লাগল যে কথার কোনো উত্তর নেই সে কথা একেবারে কোনখানকার সম্ভ্রম বেদনা দুঃখের বার্তা বই হঠাৎ দাঁড়ালো এসে তাকে এড়িয়েও যাওয়া যায় না এমন সম্পর্ক নয় যে কিছু কথাও বলা যায় একটু থেমে নিচু মুখে সে আস্তে আস্তে বললে ফিরতে তোমার রাত হবে স্বামী তার দুঃখ জানতেন একটু বিব্রতভাবে তার মাথার উপর একবার মুখটা রেখে বললেন হম আমার তো আজ দেরি হবে ওদের যে বিয়ে তুমি শুয়ে পড়ো টেবিলের ওপর মনিকর্ণিকাটিতে আলো পড়ে ছিঁকমিক করছিল স্ত্রী চুপ করে চেয়ারখানি ধরে দাঁড়িয়ে রইল স্বামী নিচে নেমে গেলেন